এবারে আমরা পার্টিশন লেকচার সিরিজের দশম বক্তৃতায় পৌঁছে যাব। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য এই বক্তৃতা দেবেন। এ ধরনের একটা সমাবেশে আমি যে আজ উপস্থিত হতে পেরেছি, এই জন্যে এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আমার অনেক দিনের প্রীতিভাজন মনন কুমার মণ্ডল এবং তার সহযোগীদের আমি অকুণ্ঠ ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই বলি যে আমার সুবিধে ছিল, মনন আমাকে অনেক আগে থেকে বলে রাখছিল, কিন্তু আমি সাধারণত কোনো লিখিত ভাষণ কোথাও দিই না, আজকেও দিচ্ছি না। এটা যা দেখছেন নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য হয়তো আমি তাকাবই না কিংবা তাকাবো দুই একবার। আসলে আমি নিজের সঙ্গে নিজে কথা বলবো আজ, এবং আপনারা যারা এখানে অনুগ্রহ করে উপস্থিত পশ্চিমবঙ্গ থেকে কিংবা বাংলাদেশ থেকে, আপনারা তা ইংরেজিতে বলে ওভার হিয়ার করবেন মাত্র, যা আমি নিজের সঙ্গে নিজে আসলে একটা সংলাপ রচনা করতে যাচ্ছি। বন্ধুরা, প্রথমেই একথা বলে নিই, এই মুহূর্তে কথাকার দেবেশ রায় আমাদের সামনে উপস্থিত নন। একটু আগে মাহফুজ আলম বললেন যে তিনিও দেবেশদার কথা শুনে খুবই অভিভূত। আমি বলি আমি শুধুমাত্র আপ্লুত নই, আমি দ্রবীভূত হয়ে গেছি তার বক্তব্যের একেবারে শেষ দিকে এসে, কারণ এটা এই মুহূর্তে আমারও কথা। বন্ধুরা, আমি আমার জন্ম হয়েছিল দেশভাগের দু বছর পরে, কিন্তু আমার উৎস আমি যেখানে থাকি এখন শিলচর শহর, যেটা এক সময় অবিভক্ত কাছাড় জেলার সদর শহর ছিল। যারা অতটা ভালো জানেন না তাদের বলি যে বাংলাদেশের যে শ্রীহট্ট বা সিলেট, সেই সিলেটের পূর্ব সীমান্তে আমরা আছি। শিলচর থেকে যদি আমি রওনা দিই, মাঝখানে এই মূর্খ সীমান্ত এবং ততোধিক মূর্খ সীমান্ত প্রহরা যদি না থাকতো, আমি চার থেকে সাড়ে চার ঘন্টায় শিলচর থেকে আমি সিলেটে পৌঁছে যেতে পারতাম। আর আমার যেখানে বাড়ি ছিল সেটা এই মুহূর্তে যেখানে সীমান্ত, সেখান থেকে যেতে মাত্র 45 মিনিট সময় লাগে। আমার বাবাকে কোনো মুসলমান তাড়িয়ে দেয়নি, এটা আমি বহু জায়গায় বলি এখনো বলছি। মাত্র 10 বছর বয়সে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, মাত্র 10 বছর বয়স ছিল তার, লড়তে গিয়ে তিনি প্রথম 3 মাসের জন্যে কারাদণ্ড ভোগ করেন এবং সেই শুরু। তারপর 1943 সালে, যেটা অন্য কারণে বাঙালির জন্য, বাংলার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সে সময় তাকে রাজনৈতিক কাণ্ড কারখানার জন্য সিলেট থেকে বহিষ্কার করে। তো সিলেটটা তখন ছিল, আজকে আমাদের যে ভারতের অন্তর্গত, এখন অবশ্য আর কাছাড় জেলা নয়, করিমগঞ্জ জেলা, তার বদরপুর বলে একটা জংশন আছে, চট্টগ্রাম থেকে যে সুরমা মেল যেত সে বদরপুর হয়েই কিন্তু তিনসুকিয়া যেত উত্তর আসামে, বদরপুর পর্যন্ত ছিল। সুতরাং তাকে যখন জেলা থেকে বহিষ্কার করে দিল, তিনি শিলচরে এলেন এবং সেখানেই রয়ে গিয়েছিলেন। সেটা যদি না হতো, আমি হয়তো ইতিহাসের এক বিপুল কৌতুকে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকই হতাম। আরেকটি কথা হয়তো আপনাদের কাছে খুব সেন্টিমেন্টাল মনে হবে, এবং সেই জন্যে সাধারণত সেন্টিমেন্টাল বললে সিলি বিশেষণটা লেগে যায়, আপনারা বলবেন সিলি সেন্টিমেন্টালিস্ট। আমি বলছি, আমি যখনই তথাকথিত পরদেশ থেকে আমার তথাকথিত নিজের দেশে আসি, আমি ঠিক বুঝে উঠতে পারি না আজও, এবং এটা আমি প্রকাশ্যেই বলি, আমি পরোয়া করি না যে আমি নিজের দেশ থেকে বিদেশে এলাম না বিদেশ থেকে স্বদেশে এলাম, আমি আজও ঠিক করে উঠতে পারি না, অন্য অনেক কারণ আছে। বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে নিই যে মনন খুবই স্ট্রাকচার্ড আমাদের মাননীয় উপাচার্য মশাই বললে, এটা একটা গুণের কথা, এটা দোষের কথা নয়, কারণ এলোমেলো ভাবে চললে আমার দশা হয়,
আর এলোমেলোভাবে না চললে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রসঙ্গে বলেনি, কারণ এটা বলার সুযোগ হয়তো আর আসবে না। আমি বহু জায়গায় বহু বিদ্যায়তনিক আলোচনা চক্রে যাই, কিন্তু এমন ব্যতিক্রমী সূচনা ভাষণ আমি কোথাও শুনিনি মননের মতো। মনন তোমাকে খুশি করার জন্য বলছি না, আমি কাউকে খুশি করি না, অসাধারণ একটি শুনলাম। যাই হোক, এটা আমার বলার বিষয় না। আমি প্রথমেই বলি যে মনন ঠিক কাজই করেছে, আমি আর এর পুনরাবৃত্তি করছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার বলার বিষয় কি, কিন্তু আমি একটু একটু তত্ত্ব চর্চা করার বদভ্যাস আছে, কেউ কেউ জানে না হয়তো। তো জাক দেরিদা আমাকে শিখিয়েছিলেন যে বিনির্মাণ শুরু করতে হয় শিরোনাম থেকে, ফলে আমার শিরোনামে হয়তো একটা প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমি নিজেই সেটাকে এখন বিনির্মাণ করব, ভেঙে চুড়ে হয়তো লণ্ডভণ্ড করে দেব। কিন্তু আমি মননকে আশ্বস্তও করছি যে সে সম্ভবত বিপন্ন হবে না। তাতে একটু আগে আমরা বললাম যথার্থই তিনি 1911 কথা মনে করিয়ে দিয়েছেন মাহফুজ আলম। কিন্তু আমি বলবো, এবং আমি বলার আগে আরেকটি ছোট্ট বাক্য বলে নি, আমি যার বহু দূরবর্তী এক শিষ্য মিখাইল মিখাইলোভিচ বাখতিন, তিনি আমাকে শিখিয়েছেন যে সত্য কখনো চূড়ান্ত নয়, সত্য নির্ভর করে আমরা আমাদের অবস্থানের ওপর। ধরুন আমার জন্ম যদি শিলচরে না হতো, তথাকথিত আমি স্বাধীনতা বলি না ইদানিং, এতে যদি আবার এই আজকালের 2 জুলাই 1917 সালে সেই উত্তর সম্পাদকীয় লেখার জন্যে দেশদ্রোহের মামলায় 153A ধারা, যেটা জঘন্য ধারা, নন বেইলেবল ধারায় আমি অভিযুক্ত হয়েছিলাম গুয়াহাটি হাইকোর্টে, আমি পড়ুয়া করি না যদি আবারও সেটা আমার উপর আসে। কিন্তু তবু আমি বলি যে এই অপরাধে আমি সত্য কথা বলার চেষ্টা করেছিলাম আমার মতো করে। তো আমি আমার অবস্থানে থেকে আমার সত্যকে দেখি, আমার অবস্থানটা কি ঠিক। আমি আসামের বাঙালি, আমি ভারতের বাঙালি, এবং আমার নামের মধ্যে আমার পৈতা থাক বা না থাক আমি কিন্তু ভট্টাচার্য, সুতরাং বাধ্য হয়েই আমি হয়তো একজন ব্রাহ্মণ। কিন্তু আমি বলি আমি এইসব পরিচয়ের খণ্ড পরিচয়ে আমি বিশ্বাস করি না। আমি বাঙালি এবং তারপরে আমি ভারতীয়। আমি মাফ করবেন, আমি মাঝখানে আর আমি আর অন্য কোনো পরিচয় বলতে পারছি না এই জন্যে, কারণ কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই যে অরণ্য বালিকা ভানুমতি, অর্থাৎ কিনা আপনারা বুঝতেই পারছেন আমি আরণ্যক উপন্যাসের কথা বলছি, তার মুখ দিয়ে সেই সরলাক অরণ্য বালিকার মুখ দিয়ে একটা দারুণ সত্য উচ্চারণ করেছিলেন, ভারতবর্ষ কোন দিকে, আমিও আমার ভারতবর্ষ কোথাও খুঁজে পাচ্ছি না, আমি হিন্দুস্তান দেখতে পাচ্ছি কিন্তু ভারতবর্ষ তো দেখতে পাচ্ছি না কোথাও। সেই ভারতবর্ষ যা রবীন্দ্রনাথের ভারত তীর্থের ভারতবর্ষ, যেখানে শখ সুন্দর পাঠান মোগল এক দেহে হলো লীন। আমি কি করে ভাববো যে আমি ভারতীয়? যদি হতো 2017 সালের 31শে ডিসেম্বর যখন প্রথম নাগরিক তালিকা হয়, আমি শুদ্ধ, আমার পরিবারের আমার ভাই বোন ভাইপো ভাগ্নে ভাগ্নি সহ আমরা কেউই নাগরিক তালিকায় ছিলাম না, পরে এখন আমি নাগরিক হয়েছি সে আলাদা কথা। আমার সবচেয়ে ছোট ভাইয়ের স্ত্রী যে ফিজিক্সের একটা সাবজেক্টটি, যা ব্যক্তিগত কথা বলছি বলে মাফ করবেন, আমি ব্যক্তিগত আর নৈর্ব্যক্তিকের মধ্যে মাঝে মাঝে কোনো তফাৎ করতে পারি না, সেইখানে এলিয়ট এসে আমার ইংরেজির অধ্যাপক অনেকেই আছেন, এলিয়টের ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমার মনে পড়ে যায়, পার্সোনাল অ্যান্ড ইম্পার্সোনাল পোয়েট্রি আমার মনে পড়ে যায়, এবং আমি সাহিত্যকে শুধু সাহিত্য হিসেবে দেখি না, জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। তো সেই জন্য আমি কে, আমি তো সন্দেহভাজনক ভারতীয় হলেও হতে পারি ভারতীয়, কিন্তু আমার বাঙালি পরিচয় আমার কে কেনে নেবে? আমি তো রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, আমি তো নজরুলের ভাষায় কথা বলি, আমি তো সৈয়দ ওয়ালিউল্লাহর ভাষায় কথা বলি, আমি তো আখতারুজ্জামান ইলিয়াসের ভাষায় কথা বলি, আমি তো শাহ আব্দুল করিম এক বিখ্যাত বাউল সহ আমার সঙ্গে পরিচয় ছিল, এখন তিনি এই পৃথিবীতে নেই, সিলেটের সুনামগঞ্জের এক বিখ্যাত, এবং যিনি আমাকে শিখিয়েছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান গ্রামের হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান ভাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেই সুন্দর দিনকে আমি দেখিনি,
আমি এখন অনেক অচ্ছে দিন দেখছি, ভালো দিন, ভালো দিন, যে ভালো দিন কোথাও নেই। তো সেই আমি আমি নিজেকে বাঙালি ছাড়া বাংলা ভাষায় কথা বলি, আমি এটাই আমার পরিচয়, আমার হিন্দু আমার পরিচয় না, মুসলমান আমার পরিচয় না। বন্ধুরা, প্রত্যেকের অবস্থানই তার জায়গা, তার সত্যকে নিয়ন্ত্রণ করে আমি একটু আগে বলেছি। হ্যাঁ, এনআরসির জন্য আমাকে পড়াশোনাকে আপাতত কিছুটা মুলতুবি রেখে আমাকে থাকতে হয়েছে যারা বাঙালি বলে নিপীড়িত, যারা বাঙালি বলেই উই পোকা, যাদের টিপে মেরে ফেলা যায়, এবং এটা সগর্বে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধরে প্রচার করা যায়। আমি সেই বাঙালির প্রতিনিধি, আমার অস্তিত্ব আজ বিপন্ন, এটা তো কল্পিত কোনো ব্যাপার না। মাফ করবেন, এটা কলকাতা মহানগরের ঘেরা ডুবে বসে ওই ওই অস্তিত্বের বিপন্নতাকে টেরও পাওয়া যায় না। কোথায় শুরু হয়েছিল জানেন? দেশভাগে, 1947-এর দেশভাগে না, তারও অনেক আগে, যেটাকে আমি বলি, মাফ করবেন একটু আমি শব্দটা এসে গেল, কিন্তু এটা একটা সত্যই বলতে হয়, তথ্য শুধু নয়, 1874 সালে একটা নিঃশব্দ বঙ্গভঙ্গ হয়েছিল, যে খবর আমরা কেউ রাখিনি। তাই 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, তখন যে সিলেটকে, সিলেট এখন বাংলাদেশে ফিরে এসছে সে অন্য কথা, যে কাছাড় আমার জেলাকে এবং গোয়ালপাড়া, অর্থাৎ যেটা কিনা রংপুরের, আজকের বাংলাদেশের রংপুরের উত্তর অংশ ছিল, সেটাকে ব্রিটিশ কি করেছিল, তাদের রাজস্ব অসুবিধে হচ্ছে, আসামের সঙ্গে জুড়ে দিয়েছিল, আমাদের চিরস্থায়ী দুর্ভাগ্যের সেই সূচনা। খ্রিস্টান বন্ধুরা বলেন অরিজিনাল সিনের কথা, আদি পাপের কথা, দেশভাগ আমাদের কাছে আদি পাপ, এটা আমাদের, আমার কাছে মাফ করবেন, আমি হাত জোর করে বলছি এটা আমার কাছে কোনো বিষয় না। তাই আমি যখন মননের কথায় রাজি হয়ে গেলাম, কারণ এটা আমার এমন একটা দারুণ একটা আমার সত্যানিঙ্গ্রাণ অনুভবের কথা, যেটা আমার কাছে শুধু বিষয় না, তারপরেই ভাবতে শুরু করলাম আমি কি এই বিষয়ে বলতে পারবো, কারণ আমার ভেতরে এক সাগর সমান ঢেউ উতলে উঠছে প্রতি মুহূর্তে, আমি কি তাকে 45 মিনিট বা 1 ঘন্টা বা 3 ঘন্টারও একটা ছোট্ট পেয়ালার মধ্যে আমি ধরে রাখতে পারবো, এটা আমার কাছে একটা প্রত্যাহ্বান। এতটুকুই থাকলো আমার প্রাককথন, কারণ সময় অনন্ত নয়, আপনাদের ধৈর্য অনন্ত নয়। বন্ধুরা, আমি সেই জায়গার সন্তান যাকে 1874 সালে নিঃশব্দ বঙ্গভঙ্গের মধ্য দিয়ে হয়ে গিয়েছিল, আর 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, ধনী বাড়িতে যেমন গরিবাত্তি এর পাত্তা থাকে না কোনো, সে কাছাড়ের কথা, সিলেটের কথা, গোয়ালপাড়ার কথা কেউ একবার ভুলেও স্মরণ করেননি। মাফ করবেন, রবীন্দ্রনাথ তখন জীবিত, আরো অনেক সমস্ত বড় বড় বাঙালিরা তখন জীবিত, কিন্তু এই 3 গরিব অনাদৃত আত্মীয়ের কথা কারোর মনে পড়েনি। আজকে আমাদের যে দুর্ভাগ্য, আপনারা এখানে পশ্চিম বাংলায় বসে, কলকাতায় বসে জানতেও পারেন না, বাঙালিদের জাতি তুলে গালাগাল দিয়ে প্রতি মুহূর্তে গান প্রচার করা হচ্ছে গৌহাটির বিভিন্ন দূরদর্শন থেকে, বিভিন্ন দূরদর্শনের চ্যানেল থেকে। এবার কল্পনা করতে পারেন, আমি তো নিজের মনে খুঁজে পাই না ভারতবর্ষের কত বাকি থাক, আমি কি সভ্য সমাজে আছি, আমি কি সভ্য সমাজে আছি, মাঝে মাঝে এই প্রশ্নের কোনো উত্তর পাই না। এরপরে সাজিয়ে গুছিয়ে আমি কোনো কিছু বলতে পারবো বলে আমার বিশ্বাস নাই, তবু আমি নিজেকে এখন সংযত করছি। সুনীল গঙ্গোপাধ্যায় ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে বলে একটা কবিতায়, সম্ভবত আমার মতো আরো অনেক অবাগা বাঙালির, যে বাঙালি হওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে, যাদের আজও সব কিছু কেড়ে নেওয়ার আয়োজন হয়। আপনারা এনআরসি জানেন, এনপিআর জানেন, আমিও কিছু কিছু এটা নিয়ে করি, আমি যে আজ কালকে 1 তারিখ থাকতে পারবো না, হয়তো আমাকে মনন ভেবেছে যে তবুদীর বাবুকে বললাম উনি করছেনটা কি, 1 তারিখ থাকবেন না, কি মনের রাজকার্য, কোনো রাজকার্য নেই। 1 তারিখ সন্ধ্যার সময়ে আমাদের ওখানে ওই আসাম চুক্তি যেটা হয়েছিল, ভয়ঙ্কর আসাম চুক্তি, তার 6 নম্বর ধারা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কি আছে এটা নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হয় পশ্চিমবাংলায়, এটা হয় না। কি মানে জানেন, যে আসামে 100% 99 নয় 100% রিজার্ভেশন হবে, কি শিক্ষার ক্ষেত্রে,
চাকরি বাকরির ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে, জমি বেচার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। তাহলে এমন যদি হয়, আমি এখন যেখানে আছি সেইখানে যদি কেউ এসে বলে এটা তোমার জমি না ভাগো, আমি কোথায় যাব? আমার ছেলে মেয়েরা চাকরি পাবে না, শিক্ষার অধিকার পাবে না, স্বাস্থ্যের জন্য ভালো কোথাও গেলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। জানি আপনারা ভাবছেন আমি বানিয়ে বলছি, তো ওই এক তারিখেই কালই যেহেতু আমি ফিরে যাচ্ছি, এই জন্যে এটা আমার একটু হয়তো মাননীয় উপাচার্যের কাছে আমার একটু তিনি চাননি কৈফিয়ত, কি কৈফিয়ত দিতে হচ্ছে, কেন যাচ্ছি আমি পুরোটা না শুনে, আমি তো শোনার জন্যে এসছি মূলত। সেটা হচ্ছে এই যে আমাদের ওখানে সন্ধ্যা ছটার সময় একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে যেখানে আমার যেতে হবে, কারণ যাই হোক আর কিছু লোক সঙ্গে থাকতে হবে। তো এই ছ নম্বর ধারার বিরুদ্ধে আমাদের কথা কেউ শুনবে না জানি, কারণ গণতন্ত্র তখনই হয় যখন কেউ আপনার অভিযোগের কথা শোনে, শোনার কেউ নেই। এই জন্যে আমার যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে ওই কবিতাটার কথা মনে পড়ে এবং তার কিছু অংশ আপনাদের আমি শোনাতে চাই, আশা করি আপনারা কেউ রাগ করবেন না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই, এই অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না, আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না একজনও, এমনকি আমার দেশ সকল উত্তর দেয় না। আমি মানচিত্রের গলি মধ্যে ছোটাছুটি করি, আমায় যেতে হবে, যেতে হবে, রক্ত ছড়ানো গধুলি আকাশের নিচে অলিক দেশ, একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাই পলাতক, মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। আমি সেই ইতিহাসের বলি এক তুচ্ছ বাঙালি, এটা জানেন কি? অন্য সব কথা বাদ দিন, 1874-এর নিঃশব্দ বঙ্গভঙ্গের কথাও ভুলে যান, 1947 সালের পরে শুধু পশ্চিম আর পূর্ব বাংলাই তো ভাগ হলো না, এটা কি একবারও কেউ ভেবেছেন যে উত্তর পূর্বের যত বাঙালি বিভিন্ন জায়গায় ছিল আসাম সহ, আসামে বাঙালিরা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ, কিন্তু নানা রকম কারচুপি করে সেই 1951 সালের লোকগণনা থেকে আজ পর্যন্ত বিরাম নেই সেই চক্রান্তের, যে আমাদের যা নেই করে দেওয়া হচ্ছে পিসি সরকারের ম্যাজিকের মতো। তাহলে আমার স্থান কোথায়? আজকে দেশভাগ সম্পর্কে বলতে গেলে প্রশ্নের আমি মীমাংসা খুঁজি। একটু আগে ভারী চমৎকার কয়েকটি শব্দ উচ্চারণ করেছে মনন, এসব নিয়ে আমি অন্য জায়গায় লিখি ঠিকই, একটু একটু ব্যর্থ চেষ্টা হয়তো, পোস্ট মেমোরি সে বলেনি কিন্তু আমি এর সঙ্গে যোগ করছি পোস্ট ট্রুথ আর পোস্ট হিস্ট্রি। এই কথাগুলো বিশেষ করে আধুনিকোত্তর, উত্তর আধুনিকতা নয়, এটা অনেকে ভুল করেন, আধুনিকোত্তর যুগে পোস্ট মডার্ন যুগে আমি বাংলায় করি, উত্তর সত্য ইতিহাস উত্তর পরিস্থিতি একটা তৈরি হয়েছে, কারণ ইতিহাস মরে গেছে কিনা আমি জানি না ফুকুয়ামা সাহেবের মতো, কিন্তু একটা ইতিহাস উত্তর পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি কারা আছে জানেন? উত্তর পূর্বের বাঙালি, যার না আছে ঘর না আছে। আমাদের আরো একটা মুশকিল কি, একটু আগে উনি বলছিলেন নানা কথা, এবং আমি জানি এটা না বললেও এটা অনেকের মনে আছে যে আমরা কারা। হ্যাঁ বুঝলাম বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের মধ্যে আমাদের পরিচয়কে তো গ্রাস করছে আর্যাবর্তের হিন্দুয়ানি অথবা ইসলামী মৌলবাদ অনেকের, এটা কি অস্বীকার করতে পারি? তাহলে বাঙালি ভুলে গেছে নজরুল কি বলে গেছেন, ভুলে গেছে সম্পূর্ণত, মনে রাখেনি, প্রত্যেকবার 11ই জ্যৈষ্ঠ তার নামে জয়ধ্বনি দিলে এটা প্রমাণ হয় না যে আমরা নজরুলকে মনে রেখেছি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো টুপিছে মানুষ সন্তান মোর মার, ওগুলো হাততালি দেওয়ার মধ্যে যথেষ্ট, চমৎকার, কিন্তু নিজেদের জীবনে পালন করার জন্য নয়। এই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের কাছে কোন বন্ধুরা ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক মার্কপেচের বিতর্কের বিষয় না, এটা অনুগ্রহ করে এটা বুঝুন, এই দেশভাগ উত্তর পরিস্থিতিতে উত্তর সত্য পোস্ট ট্রুথের পরিস্থিতিতে ইতিহাস উত্তর পোস্ট হিস্ট্রির পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটা নিয়ে পণ্ডিতেরা নানা কিছু নিয়ে গবেষণা করেন, এটা নিয়ে কখনোই করেন না। আমার তখন বলতে ইচ্ছে করে শঙ্খ ঘোষের ভাষায়, কি আমার পরিচয় মা, আমি কে যে চোখে জল এসে গিয়েছিল দেবেশদার, এবং আমাদের অনেকেরই চোখ আর্দ্র হয়ে উঠেছিল
যখন তিনি শেষের কথাগুলো বলেছেন আপনারা সবাই শুনেছেন তা আমি এগুলো আর পুনরাবৃত্তি করছি না এই প্রশ্ন কিন্তু আমারও এই জন্য আমিও ভেতরে ভেতরে উদ্বেল হয়ে উঠেছিলাম তার কথা শুনতে শুনতে সত্যিই তো আমরা সংযোগ হারিয়ে ফেলেছি আমি যে জায়গায় আছি সেখানে মুসলমান এবং হিন্দুর অনুপাত আমি কখনো এইভাবে বলি না বোঝানোর জন্য বলছি 52 এবং 48 এবং আমি এই সঙ্গে আমার চরম ব্যর্থতাও স্বীকার করে যাচ্ছি গত 3 বছর ধরে সব জায়গায় মাঠে ঘাটে গিয়ে কথা বলেছি যে অনুগ্রহ করে নিজেদের মধ্যে হিন্দু মুসলমান করবেন না কিন্তু সব সময় যদি বাইরে থেকে ভেতর থেকে অন্তর্ঘাতের আয়োজন হয় বাহির থেকে আঘাত হয় তাহলে আমার কথা কে শুনবে এই জন্য আমরা হিন্দু এবং মুসলমানে বিভাজিত আমরা বাঙালি হতে শিখলাম না আমি রাগ করে এটাও বলি যে এই তো মাত্র কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ইতিহাসও কি তোমাদের কিছু শেখালো না কেউ কাউকে কিছু শেখায় না যদি নিজে থেকে কেউ না আসে বন্ধুরা আমার মনে পড়ে যাচ্ছে যেহেতু সাহিত্যের সংকটের খোঁজ সংকটটা কি সেটা তো আগে বুঝি আমার কাছে যদি এটাই বড় মনে হয় যেটা আমরা আজকের সাহিত্যের যে পরিস্থিতি দেখি আশা করি আমার প্রিয় বন্ধু সদৃশ অমর কিছু মনে করবেন না কিন্তু অমরেরই দশমী দিবসে বলে একটা বইয়ের কথা আমি বলতে চাই যেটা নিয়ে আমি কিছু আলোচনা করেছি এখানে একটা আমার বই আছে এতে কিচ্ছু আসে যায় না নাম দেশভাগ নির্বাসিতের আখ্যান তো তার মধ্যে এই লেখাটাও আছে দশমী দিবসে তিনি বীরাঙ্গনা দাসী বলে একজনকে কল্পনা করে নিয়েছেন ওই অমর এবং যেখানে মধুসূদনের জীবনের সন্ধানের সঙ্গে তার নিজস্ব আত্মসন্ধান মিশে যাচ্ছে এই রকম লেখাই তো চাই আমরা যা আমাকে উদ্বেল করবে আমাকে প্রশ্নে বিদ্ধ করবে একেবারে শেষ দিকে মহাবল আলম কিছু প্রশ্নের কথা বলেছিলেন এক একজনের এক এক রকম প্রশ্ন এবং আলাদা রকম তার উত্তর কিন্তু সেই প্রশ্নটা তো করতে হবে আগে আজকে আমরা সংকটের খোঁজ মানে হচ্ছে প্রশ্নের নির্মাণ নতুন নতুন প্রশ্নের নির্মাণ তো এই প্রশ্নের মধ্যে আমি আরেকটা জিনিসও বলতে চাই যে দেরিদার কাছ থেকে আমরা আরেকটা জিনিসও শিখেছি অ্যাপোরিয়া শূন্যবিন্দু সেটা আমাকে মনে করিয়ে দেয় আরেক বিখ্যাত তাত্ত্বিক আমেরিকার পড়াতেন এখন নেই তিনি পল দানেনের ব্লাইন্ডনেস এন্ড ইনসাইট বলে একটা বইয়ের কথা যেখানে সংক্ষেপে বলি যেখানে অন্ধতা সেখানেই উদ্ভাসনের সূচনা কিন্তু এটা আমাদের বাঙালি জীবনে কেন হয় না আমার বাঙালি সত্তা আমরা হারিয়ে ফেলছি আমার হিন্দুত্ব আর আমার মুসলমানত্বের দিকে গিয়ে অথচ কেন একবার থমকে দাঁড়িয়ে আমরা চিন্তা করি না যে আমাদের একটু নতুন ভাবে ভাবতে হবে হোসে সারামাগো পর্তুগিজ লেখক আজ তিনি নেই 2006 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটাই গুরুত্বপূর্ণ কথা না কিছু 1997 সালে তার একটা বই বেরিয়েছিল একটা রূপক আখ্যানই বলতে পারেন ব্লাইন্ডনেস বলে সেখানে একটা দারুণ কথা আমি আপনাদের জন্য তুলে এনেছি নো ওয়ান ইজ টু ব্লেম ইন এন এপিডেমিক মহামারী যখন লাগে আলাদাভাবে কাউকে আঙ্গুল তুলে দেখানো যায় না যে তুই করেছিস এভরি ওয়ান ইজ এ ভিকটিম কারণ আমরা প্রত্যেকেই ভিকটিম আমি আপনি কেউ বুঝতে পারছি কেউ বুঝতে পারছি না এইমাত্র আরেক জায়গায় তিনি বইয়ের শেষ দিকে 307-308 পৃষ্ঠায় আছে দেয়ার ইজ নো সাচ থিং ইজ ব্লাইন্ডনেস অন্ধতা বলে কিছু নেই অনলি ব্লাইন্ড পিপল কিছু অন্ধ মানুষ আছে ওয়েন দ্য এক্সপিরিয়েন্স অফ টাইম হ্যাজ টট আস নাথিং আদার দেন দ্যাট দেয়ার আর নো ব্লাইন্ড পিপল বাট অনলি ব্লাইন্ডনেস আই থিঙ্ক উই আর ব্লাইন্ড ব্লাইন্ড বাট সিং ব্লাইন্ড পিপল হু ক্যান সি বাট হু ডু নট সি যারা দেখতে পারে ইচ্ছে করলে কিন্তু দেখে না আমরা শুধু তাকাই আমরা দেখি না আমি আমার বাঙালি সত্তার যে যন্ত্রণা তার যে চারদিক থেকে আক্রান্ত অবস্থা আজকে এটাকে আমরা তাকাই শুধু আমরা দেখি না এবং একটু তাকিয়েই ভাবি যে বিরাট একটা দায়িত্ব পালন করে ফেললাম এবার ঘরে গিয়ে নিশ্চিন্ত মনে আমি ঘুমোতে পারি আর যদি পিঠ পড়ে যায় ফিরে শুই পিপু ফিসু না আমরা বাঙালিরা জীবনানন্দের কথা একটু আগে উচ্চারিত হয়েছিল দেবেশদাই বলছিলেন যে জীবনানন্দের এই
বিষণ্ণ, যদিও এটা নিয়ে আমার ব্যক্তিগত আপত্তি আছে, যাই হোক, বিষণ্ণ কবিতায় শুধু তিনি জীবনানন্দ লেখেননি, কিন্তু তার একটা কবিতা যেটা বিশেষ কেউ পড়েন না, এটা শেষ অন্যান্য কবিতার মধ্যে আছে, কয়েকটা পুক্তি আপনাদের শোনাচ্ছি। মনে হয় এইগুলো আমাকে পথ দেখাচ্ছে। ভয় ভুল মৃত্যু গ্লানি সমাচ্ছন্ন পৃথিবীতে, এটা হচ্ছে গিয়ে তার ইয়েটা শিরোনামটা। একটি পৃথিবী নষ্ট হয়ে গেলে এবারে মানুষ চেয়ে দেখে আরেক পৃথিবী বুঝি ধ্বংসপ্রায়, লোভ থেকে লোভে তবু ভুল করে ভুলে, শূন্যতার থেকে আরো অবিকল শূন্যতার দিকে আবর্তক্রমেই আরো দ্রুত হয়ে আসে। হ্যাঁ, আবর্তক্রমেই দ্রুত হয়ে আসছে, তবু এর মধ্যেও লেখকদের কাছেই তোমরা যাব, কারণ তারা সংকটের দিকে তর্জনী সংকেত করবেন, আমাদের সচেতন করে তুলবেন এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটাও বুঝিয়ে দেবেন। আমি এই জন্যে এপার বাংলার প্রফুল্লদা এলেন না আজকে, তার যেটা আমরা সমস্ত বাঙালি পড়েছে, কেয়া পাতার নৌকা কথা বলতে পারতাম, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খুঁজের কথা বলতে পারতাম, কিন্তু তার চেয়ে বরং আমি বাংলাদেশের এইভাবে যদি আমি বলতে চাই না, কারণ আমার কাছে বাংলাদেশের আর পশ্চিম বাংলার সাহিত্যিক বলে কিছু হয় না, তারা কোন ভাষায় লিখছেন সেটাই বড় কথা, কারণ বাঙালি জাতি অবিভাজ্য, তার কোনো হিন্দু মুসলমান হয় না, এবং বাঙালি সত্তা অবিভাজ্য, বাঙালি সাহিত্য অবিভাজ্য, তাকে কেউ বিভক্ত করতে পারে না। আমার অত্যন্ত প্রিয় লেখক অমরেরও আমি জানি লিখিত বক্তব্য আছে অমরের, সেটা হচ্ছে হাসান আজিজুল হকের দুটো গল্পের কথা বলবো, একটা হচ্ছে উত্তর বসন্তে আর একটা হচ্ছে অতি বিখ্যাত আত্মজাও একটি করবী গাছ। আত্মজীয় একটা করবী গাছ শেষ হচ্ছে কিভাবে আমি লিখে আনিনি, এগুলো আমার মুখস্থ আছে। আত্মজাও একটি করবী গাছ শেষ হচ্ছে কিভাবে, ওই যে সুহাস বলে যে ছেলেটি, তিনটি ছেলে আসে না তার মেয়ের যৌবন ভোগ করতে মাত্র দু টাকার বিনিময়ে, সেও একজন কিন্তু তথাকথিত অর্থে বাস্তুহীন সেই মানুষটি, বুড়ো মানুষটি, সে বলে জানো ওই করবী গাছ লাগিয়েছি আমি, কারণ করবী গাছের বীচে খুব ভালো বিষ হয়, তারপর সে কাঁদতে থাকে, আর হাসান আজিজুল্লের সুহাসের জবানিতে মুখে বলে না, সে ভাবছে এখনো কাঁদতেছ তুমি, এখনো কাঁদতেছ তুমি, এখনো কাঁদতেছ, কে বলে, কার উদ্দেশ্যে বলে, মহাকাল বলে আমাদের উদ্দেশ্যে, যে এখনো কাঁদছো, কেন কাঁদছো, কিসের জন্য কাঁদছো, তোমার কান্নাকে কেউ শুনতে পাচ্ছে? আর উত্তর বসন্তে সেই বাবা আব্বা যিনি মশারি টাঙিয়ে বসে থাকেন, বর্ধমান থেকে এসেছেন, বর্ধমান থেকে আসামদাও গিয়েছিলেন, বর্ধমানের কথা বারবার ফিরে আসে, মহাপাপ করেছি জীবনে, একটু একটু করে তিনি খিচিয়ে ওঠেন, চিৎকার দিয়ে ওঠেন, কিসের মহাপাপ, ওই সেই আদি পাপ দেশভাগ, তিনি করেননি, কোন সাধারণ বাঙালি সেটা করেনি, তাকে তো সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। দেখুন, আমার জন্ম তো শিলচর শহরে হয়েছে এবং আমি দেশভাগ আমাকে বই পড়ে শিখতে হয়নি, কোথায় আমি বই পড়ার বয়স তার তাৎপর্য বুঝেছি জানেন, আমার মায়ের চোখের দিকে তাকিয়ে, আমার বাবার চোখের দিকে তাকিয়ে, মা আগে চলে গিয়েছিলেন আমার, এবং মা যাওয়ার পরে আমার দিদিমা চলে গিয়েছিলেন, তারা শেষ দিকে কেন বলতেন বেশি দিন আগের কথা না, পরে বুঝেছি যে একবার চল পাসপোর্ট করে একটু দেখে আসি, আর বাবু তো সেই কবে বেরিয়ে এসেছিলেন আর ফিরে যাননি, ওই যে তাকে তাড়িয়ে দিয়েছিল 1943 সালে ব্রিটিশ, তারপরে আর তিনি যেতে পারেননি কোনো কালে কারণে, এবং তিনি বলতেন চল আমরা সবাই মিলে একবার ঘুরে আসি। এই যে সবাই মিলে একবার ঘুরে কি দেখতে যান, কি দেখতে যান, একটু আগে কথাটার উত্তর এসে গেছে দেবেশদার কাছ থেকে, সুতরাং আমি আর এটাকে আর বাড়াচ্ছি না, আমিও এর মতো করে উত্তর জানি। আমি প্রথম গিয়েছিলাম 2003 সালের জুন মাসে সিলেট থেকে, খবর নিয়ে আমার এক ছাত্র আমাকে নিয়ে গিয়েছিল আমার বাড়িতে, গিয়ে আমার যা প্রতিক্রিয়া হয়েছিল, তখন আমি রীতিমতো বুড়োই মানুষ, হাত বুড়ো বলাই যায়, কিন্তু আমার যে রিয়েকশন হয়েছিল সেটা তো আমি ইহজীবনে ভুলব না। তারপরে 2004 সালে যেদিন আপনার সেই সুনামিটা হয়, অর্থাৎ 26শে ডিসেম্বর, সেদিনেও আমি আমার বাড়িটায়, আমার ওখানে আমার খুড়তুতো মানে সম্পর্কিত খুড়তুতো ভাইয়েরা আছেন, মেয়েরা আছেন, এবং সেখানে আমার যে প্রতিক্রিয়া হয়েছিল, আমি তো নিজের আমি মনে হয়েছিল যে আমি যে দেশভাগকে আমার তখন তো মা আর বাবা বাবু ছিলেন না, তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, আমি তাদের সেই চোখের তারায় যে
দেশভাগের পাঠ নিয়েছিলাম সেটাকে আমি নতুন করে আবিষ্কার করি। এই আবিষ্কার কি আমরা করি? দেখুন ঠিক 15ই মে, আমি যদি ভুল করি আপনি সাংবাদিক মাফ করে দেবেন, তো সেটা হচ্ছে যে আল নাকিবা বলে প্যালেস্টাইনের যারা এরা তারা যায় এবং তারা সেটাকে বলে দ্য ডে অফ রিপেন্টেন্স। সব জায়গা থেকে রিফিউজিরা যায় এবং সেইখানে গিয়ে করে এবং তার উপরও ইসরায়েল অত্যাচার করে। আমাদের বাঙালির ওই মোমবাতি জ্বালানোর কথা আপনি বলছিলেন, আমাদের 15 আগস্টকে আমরা ডে অফ রিপেন্টেন্স বলতে পারি না, কিন্তু যে আমরা স্বাধীনতা দেখেছি, যে স্বাধীনতা আমার নয়, যে স্বাধীনতা আমার কোনো দিনই ছিল না, আমি মূর্খের মতো সেটাকে স্বাধীনতা ভেবেছি, আমাদের সব গেছে, দেশ ভাগ গেছে, মানে সব গেছে, এ কথাটা ঠিক আমার না, অনেকটা হাসানাজিজুল হকের কণ্ঠস্বর চলে এলো, তার একটা ওই ছড়িয়ে ছিটিয়ে বলে যে প্রবন্ধ সংকলন, তার মধ্যে একটা জায়গায় আছে যে যার দেশ ভাগ, যার দেশ গেছে, তার সব গেছে। এই কথাটার অর্থ তখনও ভালো করে বুঝিনি। আজকে মননের বার্তা পেয়ে এখানে এসে আমি দেশ ভাগোত্তর বাস্তবে যে বাঙালি জাতিসত্তাকে দেখি, আমি কোথাও তার মধ্যে রিডেমশনের, খ্রিস্টিয়ান অর্থে নয়, আমার অর্থে, আমি কোনো খ্রিস্টিয়ান কোনো ডক্ট্রিনে বিশ্বাস করি না, চলে এলো মুখের মধ্যে কথাটা, আমি বাঙালি জাতিসত্তার মুক্তির উপায় খুঁজি, পথ খুঁজি, বুঝতে চাই যে আমার সাহিত্যে সংকটকে শনাক্ত করতে চাইছেন কিনা। শনাক্ত করতে চাওয়া মানে এটা না শুধু যে দেশভাগে কি কি ঘটেছিল, যে মেমোরির কথা তুমি বলছো, আমি এখনো আসিনি মনন সেইখানে, যে এই যে আজকে সত্যিকারের অর্থে কি কোনো স্মৃতি আছে আমাদের, নাকি আমরা একটা বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবো যে আমরা কালেকটিভ এমনেশিয়াতে ভুগছি না, অর্থাৎ সামূহিক স্মৃতিরূপে ভুগছি না আমরা। সুতরাং আজকে দেরিতে হলেও যে চেষ্টা এখানে হচ্ছে এর মূল্য ঐতিহাসিক। আমি আমি বলছি বলে নয়, একদিন এই কথাটা সবাই মেনে নিতে বাধ্য হবে, যে যে বক্তৃতামালার কথা না, আমি বক্তৃতামালায় দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছি, যে আমি ভীষণ খুশি অবশ্যই, কিন্তু সেজন্যও বলছি না, আমি বলছি যে এটা একটা ঐতিহাসিক মাত্রা অর্জন করবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের উদাসীনতা, আমাদের নির্লিপ্ততা, আমাদের প্রতিক্রিয়াহীনতা থেকে বেরিয়ে আসার জন্য। আজকে আমি যখন একজন বয়ান আলোচনা করি, সে হতে পারে কেয়া পাতার নৌকার, সে বিনুকে আমি খুঁজি, আমার সঙ্গে বিনুর কোনো মিল নেই, আমি বিনু আমার মধ্যে বিনুকে খুঁজি কেন, এর উত্তর কি আমি পাই সবসময়? আমি কেন নীলকণ্ঠ পাখির খুঁজের মধ্যে খুঁজি? হয়তো তার মধ্যে একটা অনেক রোমান্টিক এক্সুবারেন্স যাকে বলে ইংরেজিতে সেটা আছে, কিন্তু আমি কি কি কারণে আমার দরকার? আমি যে অসাম্প্রদায়িক বাঙালি সত্তাকে খুঁজি, আমি যে বিদূষণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উন্মুখ এবং সচেষ্ট বাঙালি সত্তাকে খুঁজি, আমি তার সাহায্যে আজকের সংকটটাও পেরিয়ে যেতে চাই। না হলে ইতিহাসে আছে কি নেই তাতে কি আসে যায়? আমি আজকের সংকটটাকে পেরিয়ে যাওয়ার জন্যে, আজকের নানাবিধ আক্রমণকে পেরিয়ে যাওয়ার জন্যে আমি পথ খুঁজি। আসলে এইসবের মধ্যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, সবাই জানেন এটা মুখস্থ জীবনানন্দের এই কথাটা। আমরা তো 15ই আগস্ট ভগ্ন নির্হওয়ার যন্ত্রণা চেষ্টা করি না? একটা সময় যখন বয়স আরো কম ছিল, খানিকটা ক্ষোভে খানিকটা ক্রোধেও স্বীকার করছি আপনাদের কাছে আজ, এবং অপরিসীম বেদনায় ভাবতাম, আরে পশ্চিমবঙ্গের বাঙালিরা দেশভাগকে নিয়ে ভাববে কেন, তাদের তো বাংলা তো ভাগ হয়নি, ভাগ তো হয়েছে সিলেট, সিলেটের 3.5 থানা। তারপরে ভাবি না, তখন বয়স কম ছিল এরকম ভেবেছিলাম, তারপরে নদিয়ার কথা জানলাম, আরো অনেক সীমান্তের কথাটা আছে এইখানে, সীমান্তের জেলাগুলি সেটাকে সবচেয়ে ভালো বুঝে, অনেক হাস্যকর ব্যাপারও ঘটেছে, এগুলো আমার নিজের চোখে দেখা, রান্নাঘর একদিকে এক দেশে, এটা আপনারাও জানেন মজার মজার সব গল্প। এই যে অ্যাবসার্ডিটি, দেশভাগ নামক অ্যাবসার্ডিটি, কোন এক রেডক্লিফ সাহেব এসে ইচ্ছে মতো টান দিয়ে গেল আমাদের হয়ে গেল, কিন্তু দেশভাগ হয়েছিল, 2 জার্মানি এক হতে পারে ক্যাটাস্ট্রফির পরে, আউজভিৎসের পরে এক হতে পারে, দেশভাগ কি তার চেয়েও বড়? যে 7 লক্ষ ইহুদিরা ধ্বংস হয়েছিল যেখানে, তারপরেও তারা 2 বাংলা
এক করার কথা আমরা কিন্তু ভাবি না, কারণ কেন কি করে ভাববো, আমি যে হিন্দু, আমি যে মুসলমান, আর আমাকে যে শেখানো হয়েছে, আমাকে যে প্রতি মুহূর্তে, আমি সেটা মানি না। প্রতি মুহূর্তে আমি যেখানে থাকি, একটা ছোট্ট শহর, বড় শহরও না, সেখানেই বলা যাক, মহানগরেই বলা যাক, বা সমস্ত জায়গায় শুধু আমাদের ঘৃণা আর বিদ্বেষ শেখানো হয়েছে। মুখে আমরা বড় বড় কথা বলি, গৌতম বুদ্ধের কথা বলি, মহাত্মা গান্ধীর কথা বলি, আরো অনেক অনেক কথা বলি, এগুলি তালিকা তৈরি করে লাভ নেই। আমাদের ভণ্ডামি শেখানো হয়েছে, সীমাহীন ভণ্ডামি। আমাদের কোথাও দাঁড়াতে দেওয়ার কোনো জায়গাই করা হয়নি। তাহলে এই বাস্তুহীনদের যন্ত্রণা শুধু কি বাস্তুহীন হওয়ারই যন্ত্রণা, নাকি সত্তাহীন হওয়ার যন্ত্রণা? এটা আমাদের খুব ভালো করে ভেবে দেখতে হবে আজ। তাই উত্তর বসন্তের সেই আব্বার আর্তনাদ, মহাপাপ করেছি জীবনে, আর তার মা আর্তনাদ করে কি বলে, শব্দটা লক্ষণীয় দেখুন, লেখকের কথা তো, যে এই অন্ধকার কি আর কোনোদিনই কাটবে না, এর বহুশরিক, এই বহুশরিকতা বাক তিনি আমাকে শিখিয়েছেন, আমাদের সবাইকে শিখিয়েছেন, এই অন্ধকার কি কাটবে না। এই অন্ধকার শুধুমাত্র এই ঘরের অন্ধকারের কথা বলা হচ্ছে না, এই জাতির অন্ধকারের কথা বলা হচ্ছে, সময়ের অন্ধকারের কথা বলা হচ্ছে, দেশের অন্ধকারের কথা বলা হচ্ছে। এরকম আরো হয়তো রচনা বলা যেত, কিন্তু সময় নেই। কিন্তু আমাদের মধ্যে কি অদ্ভুত ধরনের কিছু ব্যাপার আছে। এবার এমন একটা কথা বলতে যাব, আপনারা সবাই আমার উপর বিরক্ত হবেন, তবু আমি একটু রিস্কি নিচ্ছি। সেটা হচ্ছে বিখ্যাত পথের পাঁচালীর স্রষ্টা সত্যজিৎ রায়, অজস্রবার সেলাম মহারাজ তোমাকে সেলাম, তা সত্ত্বেও বলবো, দীপেন্দু চক্রবর্তী বলেছেন বলে নয়, কিন্তু আমার যে সাংঘাতিক সত্যতা আছে, যে কেন যখন 1954-55 সালে পথের পাঁচালী তৈরি হচ্ছে, তার কিছুদিন আগে মাত্র দেশভাগের পরবর্তী যন্ত্রণার সমস্ত দগ্ধ ইতিহাস আমাদের সামনে তৈরি হয়েছে, কই তার সামান্যতম রিফ্লেকশনও সত্যজিৎ রায়ের মতো এক মনীষী চলচ্চিত্রকার কেন আনলেন না? কেন আমাদের অপেক্ষা করে থাকতে হলো এক পাগলাটে বুদ্ধিজীবী ঋত্বিক ঘটকের জন্যে, তার কোমল গান্ধারের জন্যে, তার সুবর্ণরেখার জন্যে, তার মেঘে ডাকা তারার সেই শেষের আর্তনাদ, নীতা চরিত্রে অনিল চ্যাটার্জি ছিলেন, তার সঙ্গে তার ভাইয়ের চরিত্রে, আর সে আর্তনাদ করে, দাদা আমি তো বাঁচতে চেয়েছিলাম। এ কি শুধু নীতার কথা, আমার কথা, আপনার কথা, এর কথা, ওর কথা, সবার কথা? তাহলে এক ঋত্বিক ঘটক যা করতে পারলেন, কেন সত্যজিৎ রায় একবারও তার কথা ভাবলেন না? এবং আমরা বরং এমনভাবে বিভাজিত হলাম যে একবারও আমরা এই কিছুদিন ধরে যে কাজটা করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে, সেরকম কোনো কাজ আমরা ভুলেও তো করিনি। হ্যাঁ, আমি এর বাইরে নই, দীর্ঘ যৌবনটা তো আমার কেটেছে, নানা রকম যন্ত্রণার মধ্যে তো ছিলামই, কারণ আমি জানতাম। আরেকটা কথা জানতাম কি জানেন, আমাকে ছেলেবেলা, আমি তো মা বাবা তিন ভাই আর দুই বোনের মধ্যে সবচেয়ে বড়, আমাদের শেখানো কত দুটো জিনিস, এক এটা তোমার বাসা যে শিলচরে যেখানে আছো, আর বাড়ি কোথায়, পঞ্চখণ্ড নয়াগ্রামে। এটা যে কত তাৎপর্যপূর্ণ, এটা অনেক বড় হয়ে বুঝেছি। আর দুই শেখানো হতো, যদিও হাস্যকর একটা ব্যাপারের মধ্য দিয়ে সেটা কয়েক বছর আগে এটা অন্যভাবে একটা কাজে লাগলো, লাগলোও না ঠিক, মানে লিগেসি, তোমার লিগেসি কি, আমি ইচ্ছে করলে একটু চোখ বুঝে আমি 14 পুরুষের নাম কিন্তু বলতে পারবো, এটা ব্রাহ্মণের ব্যাপার বলে মনে করবেন না, আমি ভাবি এটার একটা অন্য সংকেত আছে এর মধ্যে, হয়তো আমি নিজে সংকেত খুঁজি সবকিছুর মধ্যে, এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই যে বিষয়টা, যে আমার শিকড়টা কোথায়, মানুষ তো কেবল মায়ের কুলেই জন্মায় না, সে তার সংস্কৃতির কুলেও জন্মায়, এবং সে তার সংস্কৃতিরও সন্তান, সে তো শুধু তার মা বাবারই সন্তান না, শুধু তার পরিবারেরই সন্তান না। এইগুলো আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে। এর কারণে কি হয়েছে জানেন তো, আমাদের যে প্রশ্নময়তা, যে প্রশ্নময়তা দরকার, যে জিজ্ঞাসা দরকার, ওই জিজ্ঞাসা আমরা হারিয়ে ফেলেছি। যা আপাতভাবে আমাদের কাছে আসে, আমরা সেটাকেই সত্য বলে মনে করি, নেভার ইন্টারোগেট এনিথিং, আমরা কোনোদিন কিছু প্রশ্ন করি না। অথচ দেশভাগের শুধু ইতিহাস না, তার সমাজতাত্ত্বিক তাৎপর্য, তার সংস্কৃতিতাত্ত্বিক তাৎপর্য, তার অস্তিত্ব তাত্ত্বিক, এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসের জায়গাটা বোঝার জন্য এইগুলোকেও আমাদের প্রশ্ন করা
দরকার ছিল কিন্তু আমরা প্রশ্নটা করিনি কেননা আমরা দেশভাগত্তর সময়ে একটা উত্তর বাস্তবে পৌঁছে গেছি ব্যক্তির নিরীখ থেকে কি করে নির্ব্যক্তিকে পৌঁছানো যায় এটা আমরা বুঝিনি ফলে আমাদের দেশভাগের গল্প আজও অসম্পূর্ণ রয়ে গেছে আমি বিশ্বাস করি যে এই বিশ্ববিদ্যালয় যে অসাধারণ কাজটি করছেন তো তার মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণতা কি কেউ পায় জানি না ভাই তবে এটুকু বলতে পারি সম্পূর্ণতার জন্য চেষ্টা আমরা করতে পারি এতে লেখকেরা থাকবেন চলচ্চিত্রেরা কারা থাকবেন জয়নাল আবেদিন বা সুলতানের মতন কিংবা যামিনী রায়ের মতন বা রামকিঙ্করের মতন ছবি আঁকিয়ে বা ভাস্কর্য রচয়িতা যেমন থাকবেন তেমনি আমরা সবাই থাকবো আমাদের প্রত্যেকেরই একটা গল্প আছে কিন্তু এই গল্পটা দিয়ে আমরা সেই সর্বসাধারণের সেই সর্বজনীন গল্পটা আসুন আমরা খুঁজে নিই আর তা না হলে আমি একটা জায়গায় ইংরেজি করে লিখেছি মানে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য কেন আইডেন্টিটির উল্টো দিকে সবসময় ভায়োলেন্স আসে এই সংকেতটা কোথায় পেয়েছি গ্রেট অমর্ত্য সেনের বইয়ের একদিকে আইডেন্টিটি খোঁজ তো অন্যদিকে তাকে দাবিয়ে দেওয়ার জন্য ভায়োলেন্স তো সেটা থেকে বাড়তে গেলে আমাদের সমস্ত ধরনের বাইগট্রি সব ধরনের অন্ধতা সে ধর্মীয়ই হোক বা অন্য কিছুর সাথে বেরিয়ে আসতে হবে আর নইলে আমাদের জন্য অপেক্ষা করছে সিনিক্যাল সারেন্ডার বিমানবায়নের প্রতি ডিহিউম্যানাইজেশনের প্রতি সারেন্ডার কি আমরা চাই না এর চেয়ে চলুন আমরা আবার পুনর্লিখন করি আমরা আবার নতুন করে ফিরে যাই আমরা দেশভাগের কাছে নইলে একটা বিষাদ বৃক্ষ লেখা হলো কি একটা দয়াময়ীর কথা লেখা হলো আর আমরা মনের আনন্দের পাশ ফিরে ঘুমলাম তাতে কোনো কাজ হবে না আমাদের আসলে লড়তে হচ্ছে একটা গ্রেট অ্যাবসেন্সের সঙ্গে কারণ দেশভাগ এরা লিখিতভাবে বহু জায়গায় লিখেছি আসলে আমাদের সাহিত্যে কার্যত একটা অনুপস্থিত উপস্থিতি মাত্র একটা ফুটনোট ছাড়া আমাদের গ্রেট বাংলা সাহিত্যের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা আছে ব্যক্তির হেরে যাওয়া নিয়ে আলোচনা আছে তার যুদ্ধ এবং যুদ্ধহীনতা নিয়ে আলোচনা আছে এবং নাগরিকতার নামে প্রগল্ভ বাড়াবাড়ি নিয়ে অনেক কথা আছে কিন্তু আমরা অনেক ট্রমা দরকার নেই ইতিহাসের মধ্যে যাওয়ার ট্রমা কি শেষ কথা নাকি সেখান থেকে উত্তরণের কোনো প্রয়াসও কেউ করেছেন না না হলে অস্তিত্বের সংকটে শেষ হয়ে যাবে ইতিহাসের আলোচনা ইতিহাস ইতিহাস ইহা এই রূপই ছিল দেখুন না খুঁজে ইতিহাসও তো আসলে একটা নির্মাণ দশমী দিবসে যা যখন অমর মিত্রের মতো কেউ লেখেন তো সেটাও তো একটা নির্মাণ তো সেই নির্মাণের পেছনে কি কাজ এটাকে তো আমাদের বুঝে নিতে হবে এই জ্বালাতন এই চলাভাষটা দিয়ে করাই জ্বালাতন একটা হয়ে গেছে আমি শেষ তো করতে পারবো না আমি হয়তো মননকে অসন্তুষ্টই করলাম এলোমেলো কিছু কথা বলে কিন্তু এলোমেলো কথা না ভাই এটা আমার নিজের কথা আমার বানিয়ে একটি কথাও আমি বলিনি এটা প্রত্যেক মুহূর্তে আমাকে উদ্বেল করে আমি প্রশ্নহীন আমি নিরুত্তর মহাসময়ের প্রান্তে দাঁড়িয়ে আছি উত্তরের খোঁজ থেকে আমি কোনোদিনই নিবৃত্ত হব না এইটুকু বলতে পারি এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি আর যা বললাম আপনারা শুনে গেলেন ঠিকই আমি আসলে নিজেকেই বললাম আপনারা উপলক্ষ মাত্র ধন্যবাদ নমস্কার আদাব।